দু নতুন বছরের শুরুটা যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একেবারেই সুখকর হবে না তা সম্ভবত আগেই বোঝা গেছিল কিন্তু এপিসোডের শুরুতেই বলেছিলাম লিপস অ্যান্ড নিয়ে আপনাদের কাছে একটা এক্সপোজে ভিডিও করব। তাহলে চলুন অভিষেক ব্যানার্জির এই সংস্থাকে এবার এক্সপোজ করা যাক আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় বলে রাখা দরকার বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অবশ্যই ক্লিক করবেন আপনাদের জন্য এই সাবস্ক্রিপশান একেবারে ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশান আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ হবে পাশাপাশি আমরা বছরের শুরুতেই আমাদের চ্যানেলে জয়েন বাটন অন করেছি আপনারা যদি চান আর আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে আর আগামী দিনে আমাদের আরও উৎসাহ দিতে এবং একই সঙ্গে স্পষ্ট কথা আর্থিকভাবে একটি সংস্থা চালাতে অত্যন্ত কষ্ট হচ্ছে বেশ কজন নিজেদের রুটি রুজি আর্থিক জীবন বাজি রেখে সরকার এবং রাজনৈতিক দলকে প্রশ্ন করার জন্য এই চ্যানেল শুরু করেছি তাই আপনাদের আর্থিক সহায়তাও অত্যন্ত দরকার আর আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করতে পারেন তিনটি স্ল্যাবে খুব ন্যূনতম দামে সাবস্ক্রিপশান নিতে পারেন এবার সিদ্ধান্ত আপনাদের ওপর তাহলে চলুন কন্টেন্টে কথা বলা যাক দু সালে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের বাম শাসনকে টলিয়ে মানুষের বিপুল সমর্থন এবং রাজ্যের মিডিয়ার প্রত্যেক দিনের রিপোর্টের জেরে এক যোগে চৌত্রিশ বছরের বাম শাসনকে টলায় এবং ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকেই ক্রমশ এই লিপস অ্যান্ড ফুলে ফেঁপে উঠতে শুরু করে অভিষেক ব্যানার্জি নিজে নির্বাচনী হলফনামায় জানিয়েছেন দু সালে তার এই সংস্থার জন্ম কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট বলছে দু সালে লিপস অ্যান্ড বাউন্ডস অফিসিয়ালি রেজিস্টার্ড হয় কিন্তু এর মধ্যেও আরও একটা প্রশ্ন থাকছে দু সালে অভিষেক ব্যানার্জির বক্তব্য তিনি পনেরো বছর বয়স থেকেই একটা ফর্ম গড়ে তোলার স্বপ্ন বা কাজ শুরু করেছিলেন আর তারই প্রথম পদক্ষেপ উনি নিয়েছিলেন দু সালে কিন্তু দু সালে সংস্থা কেন নিজের নাম নথিবদ্ধ করল এই নিয়ে উঠছে প্রথম প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন আসে এই সংস্থা দু সালের পরে গিয়ে রাতারাতি ঠিকানা বদল করে অর্থাৎ প্রথমে এই সংস্থা যখন যাত্রা শুরু করে দু সালে অফিসিয়ালি সেই সময় এর ঠিকানা ছিল কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন দু হাজার সালে লিপসন বাউন্সের বাউন্ডসের ঠিকানা বদলে হয় আলিপুর এখানেই কিন্তু আসলে প্রশ্ন কিন্তু শুধু ঠিকানা বদল না লিপসন বাউন্স নিয়ে কিন্তু দফায় দফায় উঠেছে প্রশ্ন দু সালের পর থেকে রাতারাতি লিপসন বাউন্স কোটি কোটি টাকার বিনিয়োগ পেতে শুরু করে আর এ বিষয়ে প্রথম সন্দেহ তুলেছিলেন এক সময় রাজ্যের বামপন্থী জমানার প্রদণ্ড প্রতাপ নেতা তথা মন্ত্রী গৌতম দেব দু সালে প্রথমবার গৌতম দেব গণশক্তি অর্থাৎ সিপিআইএমের মুখপত্র গণশক্তিতে একটি প্রতিবেদন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশ্ন তোলেন লিপস অ্যান্ড এবং অভিষেক ব্যানার্জির এই সংস্থার বৈধতা এবং এই সংস্থার আর্থিক লেনদেন এবং তার ব্যবসার বিষয়ে এখানে হয়তো আপনারা অনেকেই জানেন না লিপস বাউন্স এক্স্যাক্টলি কি কাজ করে অর্থাৎ লিপসন বাউন্স এই সংস্থা বাজারে কি বিক্রি করে এবং তার বিনিময় তারা কিভাবে টাকা উপার্জন করে লিপসন বাউন্সের বহুবিধ ব্যবসা অর্থাৎ মূলত কনসালটেন্সি ফর্ম হিসাবে লিপসন বাউন্স দু সালে নিজেদের রেজিস্টার করায় এই লিপস বাউন্স বিভিন্ন সংস্থাকে কনসালটেন্সির কাজ করে কিন্তু সেই কনসালটেন্সি কি ধরনের কনসালটেন্সি সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের তরফে দাবি করা হয়েছে তারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কনসালটেন্সি দিয়ে থাকে কনসালটেন্সি ফার্মের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে মূলত রিয়েল এস্টেটে একটা বড় বিনিয়োগ আছে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের পাশাপাশি মিনারেল ওয়াটার অর্থাৎ পরিশোধিত প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারেরও একটি ফর্ম বিষ্ণুপুরে চালায় এই লিপস বাউন্স বলে লিপস বাউন্স দাবিও করেছে এবং ইডি সিবিআইয়ের তদন্তেও কিন্তু সেই তথ্য উঠে এসেছে কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার সালেই অভিষেক ব্যানার্জির এই সংস্থা চেষ্টা করেছিল মেডিক্লেম অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্সে নিজেদের মাথা গলাবে কিন্তু সেই সময় বিভিন্ন আইনি ছাড়পত্র এবং বিভিন্ন রেগুলেশন অথরিটির ছাড়পত্র না থাকায় সেই সময় রাতারাতি লিপস অ্যান্ড বাউন্সের তরফে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবসা শুরু করা যায়নি অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ দু হাজার সালে এই কথা বলেছিলেন সিপিআইএম নেতা গৌতম দেব তিনি সরাসরি অভিযোগ করেছিলেন সারদা চিটফান্ড ফান্ড কাণ্ডের টাকা অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস বাউন্সের মধ্যে দিয়ে লগ্নি হয়েছে এবং তা রাতারাতি সাদা টাকায় পরিণত হয়েছে অর্থাৎ গৌতম দেব অভিযোগ করেছিলেন সারদা চিট ফান্ডের গরিব মানুষের টাকা লিপস বাউন্স খেয়ে নিয়েছে আর সেই অভিযোগের পর রাতারাতি সংবাদের শিরোনামে চলে এসেছিল অভিষেক ব্যানার্জির এই সংস্থা এবং তারপর অভিষেক ব্যানার্জির এই সংস্থাকে নিয়ে বিশেষ তদন্ত হয়নি কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের তরফে এই বিষয়ে হাতে কোনো কোনোরকম তথ্য না থাকার পরেও রিপোর্ট করার জন্য একাধিক সংবাদ মাধ্যমকে আইনি চিঠি পাঠায় এবং পরবর্তীকালে যে সমস্ত ডিজিটাল মিডিয়া এই বিষয়ে খবর করেছিল তারা সেই খবর ডিলিট করতে বাধ্য হয় একই অবস্থা হয়েছিল ইলেকট্রনিক অর্থাৎ টিভির মাধ্যমে সংবাদ পরিবেশন করা টিভি চ্যানেলগুলিরও এবং পাশাপাশি নিউজ পেপারগুলিরও একই অবস্থা হয় এবং সেই সময় কাকতালীয়ভাবেই দু হাজার সালে গৌতম দেবের এই অভিযোগ তোলার পরেও লিপস বাউন্স সমস্ত রকম তদন্তকে এসকেপ করে বেরিয়ে গেছিল এবার এখানে একটা নতুন ইস্যু উঠে আসছে তা হচ্ছে আমি বললাম না যে ইন্স্যুরেন্সের মাথা গলাবার চেষ্টা করছিল লিপস বাউন্স এই দু হাজার সালেই একজন ব্যক্তির নাম সেই সময় মিডিয়ায় সামনে এসেছিল তিনি আর কেউ নন তিনি হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র একেবারেই ঠিক শুনেছেন শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তাপস মণ্ডল যে সুজয় ভদ্রকেই কালীঘাটের কাকু বলে সম্বোধন করেছিল এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র দু সালেই মিডিয়ার সামনে চলে এসেছিলেন এবং তখন তিনি কিন্তু লিপসন বাউন্সের ডিরেক্টর এখানে মনে রাখতে হবে দু সালে কিন্তু অভিষেক ব্যানার্জিও লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন এবং তার মা লতা ব্যানার্জিও ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর কিন্তু দু সালে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর রাতারাতি লিপস বাউন্সের ডিরেক্টর পদ থেকে সরে যান এবং তার জায়গায় লিপস অ্যান্ড বাউন্সের চেয়ার দিয়ে দেন তারই বাবা অমিত ব্যানার্জিকে কিন্তু অভিষেক ব্যানার্জি ডিরেক্টর পদ থেকে সরে গেলেও তিনি সিও পদে নিজেকে বহাল রাখেন এবং সেই পদে তিনি আজও বহাল আছেন আর অভিষেক ব্যানার্জির তরফে যে পাঁচ হাজার পাতার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে ইডির কাছে সেখানে তিনি কিন্তু এটাই বলার চেষ্টা করেছেন দু হাজার পর থেকে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে তার সরাসরি কোনো যোগচিত্র নেই কিন্তু এখানে প্রশ্ন যিনি বর্তমানেও এই সংস্থার সিও তাহলে তিনি কি করে ক্লেম করছেন লিপসেন বাউন্সের সঙ্গে তার সরাসরি কোনো যোগ নেই এখানে উঠছে প্রশ্ন অবশ্যই এছাড়াও কৃষ্ণ ভদ্রের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য দু হাজার সালেই সামনে এসেছিল কিন্তু বললাম মিডিয়ার গলা রাতারাতি টিপে দেওয়া হয়েছিল এবং এই বিষয়ে কোনো তদন্ত হয়নি তারপর লিপসেন বাউন্স রাতারাতি আরও আরও টাকা করতে শুরু করে এখানেই চলে আসছে বৈদিক ভিলেজের কথা গৌতম দেব অভিযোগ করেন বৈদিক ভিলেজের কর্ণধার রাজকিশোর মোদী অভিষেক ব্যানার্জির এই সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার অনুদানের চেক দিয়েছিল কিন্তু তার কোনো সঠিক নথিপত্র সেই সময় গৌতম দেব দেখাতে পারেনি তার জেরে গৌতম দেবের বিরুদ্ধে একযোগে অভিষেক ব্যানার্জি এবং রাজকিশোর মোদী আইনি নোটিশ পাঠায় এবং মানহারির মামলাও তার বিরুদ্ধে করে কিন্তু এই বৈদিক ভিলেজ আপনারা নিশ্চয়ই নামটা আপনাদের জানা বৈদিক ভিলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটি লাকজুরিয়াস রিয়েল এস্টেট কোম্পানি যারা রিয়েল এস্টেটের পাশাপাশি কিন্তু ট্যুরিজমের ব্যবসার সঙ্গেও যুক্ত এবং বৈদিক ভিলেজের রিসর্ট অত্যন্ত জনপ্রিয় বর্তমানে এই বৈদিক ভিলেজ তার রিসর্ট সম্প্রসারণের সময় দু হাজার সালে সারা রাজ্য জুড়ে সংবাদের শিরোনামে উঠে আসে সেই সময় তৎকালীন তৃণমূল নেত্রী বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বৈদিক ভিলেজ সিপিআইএমের সহযোগিতায় বেআইনিভাবে জমি অধিগ্রহণ করছে এবং তিনি জোরালো আন্দোলন শুরু করেছিলেন যার জেরে সেই সময় বৈদিক ভিলেজ পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু এখানেই প্রশ্ন দু হাজার সালে যে বৈদিক ভিলেজের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন সেই বৈদিক ভিলেজ দু সালের পর কিভাবে অভিষেক ব্যানার্জির সংস্থাকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার অনুদান চেকিয়ে দেয় কিন্তু আবারও বলি এই তথ্যের কোনো রকম কোনো ডকুমেন্ট দু হাজার তেরো সালে সাংবাদিক বৈঠকে গৌতম দেব অর্থাৎ সিপিআইএম নেতা গৌতম দেব দেখাতে পারেনি তার জেরে সেই সময় বৈদিক ভিলেজের কর্ণধার রাজকিশোর মোদী এবং অভিষেক ব্যানার্জি কান ঘেসে এই অভিযোগ থেকে বেরিয়ে যায় কিন্তু একটা কথা আছে পাপ পাপকে ছাড়ে না অভিষেক ব্যানার্জির এই সংস্থার প্রপার্টি তারপর রাতারাতি দ্বিগুণ তিনগুণ আকারে বাড়তে শুরু করে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জির প্রপার্টি অর্থাৎ অভিষেক ব্যানার্জি দু সালে এবং দু সালে তার নির্বাচনী হলফনামায় যে তথ্য পেশ করেছেন এবং তাতে যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন এখানে একটা বিষয় বলে রাখা দরকার আমি এখানে অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনাদের দিতে পারছি না তার কারণ হচ্ছে ইউটিউবের গাইডলাইন অনুসারে এই তথ্য আমি আপনাদের দেখাতে পারি না নিচে ডেসক্রিপশানের লিংক দেওয়া রইল চাইলেই গিয়ে নিজেরা একবার দেখে নিতে পারেন এই ভিডিওর শেষে রুজিরা ব্যানার্জির ব্যাংকের তথ্য ব্যাপক গোলমাল ধরা পড়ে অর্থাৎ দু হাজার চোদ্দোর তুলনায় দু হাজার তার আয় লাফিয়ে দ্বিগুণ হয় অর্থাৎ আনুমানিক দু সালে রুজিরা ব্যানার্জির আয় যেখানে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর লক্ষ টাকা ছিল তা দু সালে এক লাফে এক কোটি পঞ্চান্ন থেকে এক কোটি সত্তর লক্ষ টাকা পর্যন্ত তার আয় পৌঁছে যায় রাতারাতি এই ডবল সম্পত্তির পরিমাণ বা আয় বৃদ্ধি প্রথম কিন্তু প্রশ্ন ওঠে লিপস অ্যান্ড বাউন্সকে কেন্দ্র করে এবার ভাবুন দু হাজার থেকে দু হাজার উনিশে লিপসন বাউন্সকে কেন্দ্র করে রুজিরা ব্যানার্জির এই আর্থিক সম্পত্তি বৃদ্ধি অন্যতম একটা দিশা নির্দেশন করছে কারণ দু হাজার চোদ্দো সালেই টেট নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে বর্তমানে ইডি এবং সিবিআই একযোগেই তদন্ত চালাচ্ছে আর দু থেকে দু হাজার মধ্যে লিপসন অ্যান্ড বাউন্সের প্রপার্টি রাতারাতি দিনের পর দিন বাড়তে থাকে এবং রুজিরা ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টের তত্ত্ব অত্যন্ত সাসপিসিয়াস এখানে তাহলে এই সমগ্র আলোচনা থেকে একটা বিষয় হয়তো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম যে অভিষেক ব্যানার্জির এই লিপস বাউন্স সংস্থাটি শুরু থেকেই বেশ বেশ ঘাপলার সংস্থা এর আর্থিক উৎস নিয়ে দফায় দফায় উঠেছে প্রশ্ন কিন্তু দু সালে পালা বদলের সরকার এবং সিপিআইএমের দিকে মানুষের অত্যন্ত ঘৃণা বাড়তে থাকার ফলে সেই সময় মানুষ এই সবই ফুতকারে উড়িয়ে দিয়েছে অর্থাৎ ফু মেরে গৌতম দেবের সেই দিনের অভিযোগগুলো উড়িয়ে দিয়েছিল কিন্তু বন্ধুরা একটা ব্যাপার ভেবে দেখুন দু সালে যখন সিপিআইএম নেতা গৌতম দেব অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস বাউন্সের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছিলেন সেই সময় যদি সঠিক তদন্ত হতো তাহলে হয়তো স্টেট নিয়োগ কাণ্ডে এত বড় জাল ছড়াতে হতো না লিপসন বাউন্সকে লিপসন বাউন্সের এই দুর্নীতি দু হাজার তেরো সালেই মানুষের সামনে উঠে আসতো হয়তো দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিকে প্রথমবার সাংসদ হতে হতো না আর এই অভিষেক ব্যানার্জি হচ্ছে লিপসন বাউন্সের অন্যতম একটি পয়েন্ট যে পয়েন্টেই বর্তমানে পৌঁছাতে চেষ্টা করছে সিবিআই এবং ইডি দুই তদন্তকারী সংস্থা কিন্তু এখন দেখার খোকাবাবু অর্থাৎ পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি কিন্তু মৌনব্রত নিয়েছে অধীর রঞ্জন চৌধুরী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তা হচ্ছে দিল্লির ধর্ণা কর্মসূচির পর যখন রাজ্যে ফিরে রাজভবনের উত্তরের গেটের কিছুটা দূরে তৃণমূলের ধর্ণা কর্মসূচি হয় এবং তারপর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুজোর পরেই দিল্লিতে চলবে ব্যাপক ধরণা কর্মসূচি কিন্তু রাতরাতি অভিষেক ব্যানার্জি একেবারেই ঘরের মধ্যে ঢুকে যান তাকে এবং তার মনের বরফ গলাবার জন্য অভিমানের বরফ গলাবার জন্য এখন খোঁদ তৃণমূল নেত্রীও ভাইপোর সঙ্গে রাত এক করে কথা বলছেন একই সঙ্গে অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করেই অভিষেক ব্যানার্জির মন্তব্যকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসে জন্ম নিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের মধ্যেও অভিষেক ব্যানার্জি বর্তমানে এই গোটা প্রেক্ষাপট থেকে একেবারেই নিজেকে আলাদা করে রেখেছেন এখানে একটা অধীরবাবু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন অভিষেক ব্যানার্জি সম্ভবত দিল্লির ধর্ণা কর্মসূচির পর ফিরে যখন ইডি দফতরে গেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য সেই দিন ন ঘন্টা টানা ইডি তাকে জেরা করেছিল সেই ন ঘন্টা জেরায় ইডি হয়তো তাকে অন্য কোনো দাবাই দিয়েছে যার জেরই হয়তো পিসির ভাইপো অর্থাৎ বাবুর কথায় খোকা বাবু একেবারেই মৌনব্রত নিয়েছে এখন দেখার বিচারপতি অমৃতা সিনহা এই লিপসন বাউন্সের বাউন্ডসের আয়ের উৎস এবং এই ব্যাপক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে কোন পথে ইডি এবং সিবিআই তদন্তকে এগিয়ে নিয়ে যান সেদিকে আমাদের নজর থাকবে নজর থাকবে লিপসান বাউন্সের দিকে আশা করি আজ লিপসান বাউন্সকে নিয়ে অনেক অন্ধকার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আগামী দিনে আরও বড়ো এক্সপোজে নিয়ে আসতে চলেছি আর ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার